সব দল যে বিশ্বকাপ খেলতে যায় এমন তো আর নয়। কারো কারো কাছে ছোটখাটো প্রাপ্তি যেন বিশ্বজয়ের সামিল। যেমন বলা যেতে পারে সৌদি আরবের আর্জেন্টিনা বধের কথা। বিশ্বকাপের হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে সৌদি আরব যখন বিশ্বজয়ের আনন্দ পাচ্ছে, তখন হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে একটি মুহূর্ত পার করছেন আর্জেন্টিনা বধের এক নায়ক ইয়াসির আল শাহরানি। আর্জেন্টিনা ও সৌদি আরবের মধ্যকার হাই ভোল্টেজ ম্যাচের শেষ দিকে সৌদি আরব যখন 2-1 গোলে এগিয়ে, আর্জেন্টিনা মুহুর্মুহ আক্রমণ করে পরাজয় ঠেকানোর আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সৌদির প্রায় সব খেলোয়াড় তখন নেমে এসেছেন ডিফেন্সে। তাদের মধ্যে ইয়াসিরের গোল ঠেকানোর প্রচেষ্টা একটু বেশিভাবে চোখে পড়ছিল, কারণ তার ভূমিকাই যে ডিফেন্ডারের, তার কাজ কেবলমাত্র গোল লাইনকে বাঁচিয়ে রাখা। অতিরিক্ত সময়ের খেলায় জটলার মুখে পড়ে যায় মারাত্মক এক দুর্ঘটনা। লিওনেল মেসির আক্রমণ ঠেকাতে সৌদি আরবের গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস অনেকখানি সামনে এগিয়ে আসেন, লাফিয়ে ওঠা বল ধরতে গিয়ে মুখোমুখি হয়ে যায় ইয়াসিরের, আর তখনই ইয়াসিরের মুখের সাথে গোলরক্ষক আল ওয়াইসের হাঁটুর সংঘর্ষ, মুহূর্তেই রক্তপাত। সেই থেকে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ঝাঁকড়া চুলের অধিকারী 30 বছর বয়সী ইয়াসির। বিশ্বকাপ থেকে তো ছিটকে গেছেনই, বেঁচে ফিরলেও আর কখনো মাঠে ফিরতে পারবেন কিনা তা ভাবার কারণও বটে। অবশ্য তাকে সারিয়ে তুলতে চেষ্টার কোনো কমতি নেই সৌদি আরবের। আঘাতের পর অনেকক্ষণ মাঠে পড়েছিলেন ইয়াসির, স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। এরপর এক্স-রে করে জানা যায় চোয়াল ও মুখের বাঁদিকের হাড় ভেঙে গেছে। তড়িঘড়ি করে নেওয়া হয় অপারেশন থিয়েটারে। কিছু গণমাধ্যমের খবর, সৌদি বাদশাহ মোহাম্মদ বিন সালমানের নির্দেশেই ইয়াসিরকে নিয়ে যাওয়া হয় জার্মানিতে বিশিষ্ট ম্যাক্সিলোফেসিয়াল হাসপাতালে। সেখানেই নাকি চলছে জমদুদ আর ইয়াসির আল শাহরানির পাঞ্জার লড়াই। আবার কিছু গণমাধ্যম জানিয়েছে সৌদির রাজধানী রিয়াদের অত্যাধুনিক এক হাসপাতালেই চলছে বিজয়ী গ্ল্যাডিয়েটরের বেশে দলকে জেতানো এই নায়কের সারিয়ে তোলার প্রক্রিয়া। চিকিৎসকরা জানিয়েছেন ইয়াসিরের চোয়াল ও মুখের বাঁদিকের হাড় মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ইয়াসির অবশ্য হাসপাতালের বিছানায় শুয়ে এক ভিডিও বার্তায় বলেছেন, আমি নিশ্চিত করতে চাই আমি সুস্থ আছি। সৌদির সমর্থকদের অভিবাদন, এটা আমাদের প্রাপ্য। তবে এসব ভয়ানক ইঞ্জুরির ক্ষেত্রে অস্ত্রোপচার যেন ঝুঁকিপূর্ণ, তেমনি অস্ত্রোপচার পরবর্তী সময়টাও থাকে মৃত্যুর ঝুঁকি। বেশ কিছুদিন থাকতে হয় চিকিৎসকের পর্যবেক্ষণে, আর চিকিৎসাও হওয়া চাই পুঙ্খানুপুঙ্খানু এবং সূক্ষ্মভাবে। ইয়াসির মাঠে রক্তাক্ত অবস্থায় যখন পড়ে আছেন, তখন গোলরক্ষক আল ওয়াইস কিংকর্তব্য বিমূঢ় হয়ে মাথায় হাত দিয়ে বসেছিলেন। তার হাঁটুর আঘাতেই যে সতীর্থর এই দশা। আর্জেন্টিনার বিপক্ষে আজন্ম মনে রাখার মতো জয়ের পরও এখন গোটা সৌদি আরব দলের অবস্থা ঠিক মাথায় হাত দিয়ে বসে থাকা থমথমে আল ওয়াইসের মতো। দেশকে আনন্দে ভাসালেও সতীর্থের এই ভয়ানক বিপদে দলের কেউ তেমন ফুর্তিতে নেই। আপাতত গোটা সৌদি আরব জুড়ে একটাই প্রার্থনা, মেসির মতো ফুটবলারকে রুখে দিয়েছেন যিনি, তিনি যেন রুখে দিতে পারেন মৃত্যুকেও, অসুস্থতাকেও। সালমান আবদুল্লাহ, অনফিল্ড।